দিয়ে আমারে বাবার জন্য জুর প্যান্ট একটু রেডি করে দিও। এই কথাগুলো অনেক ছেলেরা বইলা যায়, আবার অনেকে বইলা যায় না, মা বাবার সাথে রাগ মোটামি ঠিক কিনা, অনেক গম্ভীর। কারণ মা বাবায় টাকা দিতে পারে না, শ্বশুর বাড়ির থেকে দিছে, এরম আছে না, মায়ের টাকা দিতে পারে না, গরিব মানুষ, আব্বার বাড়িও গরিব মানুষ, নানার বাড়ির থেকে মামার বাড়ির থেকে আইনে দিতে পারে না, আব্বায়ও কোথায় থেকে আনতে পারে না, শ্বশুর বাড়ির থেকে একটা লাইন করছে ও এভাবে করে না, হয়তো কিস্তি উড়াইছে নাইলে সুদের ঘর থেকে আনছে, কথা কয় না, কিস্তির ঘর থেকে আনছে, সুদের ঘর থেকে আনছে, আবার যৌতুক লইছে। আপনাদের এলাকা যৌতুক চলে না, বিয়ার চলেনি? ও মাইডা কয় কি তাঙ্গ মাথাত না টুপি আছে, কথা বলে না, মাথা মুখের মধ্যে, আবার মেসওয়াক, আবার নামাজ, নবী কি বলছে সুদ খাও, গোশ খাও, মিথ্যা বলো, পরে হক খাও, যৌতুক লো, যৌতুক দেও, তো কোনটা করলেন? নামাজও তো ব্যক্তি আমি আরাম নেই পড়ি, যৌতুক তো আমরা লইতেছি দিতেছি, কথা বলে না কেন? আমার আপনার মূলে ভুল, মূলে ভুল, আপনি যদি বুঝাইয়া যাইতেন, ও আমার স্ত্রী শুনো, আমরা গরিব মানুষ, আমি চট্টগ্রাম চলে গেলাম, আমার মা বাবাকে তোমার কাছে রাইখা গেলাম, যখন কোন কোনে পৌষ মাসের শীত শুরু হইয়া যাইব, আমার মা বাবার জন্য একটু গরম পানি কইরা তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য একটু সময় কইরা দিও, ডাক দিয়া দিও, যদি অজুর পানিটা নিয়া ডাক দিয়া বলতো শ্বশুর আব্বা ও আমার ঘুম যাইন না, ওঠেন, আজানের সময় হইতে আছে, তার পূর্বে তাহাজ্জুদের সময়, এখনো সবে কাজেমের সময় আছে, তাহাজ্জুদের নামাজটা পড়েন, এই হুজুর পানিটা নিয়ে যদি যাই দিতেন, আপনার জন্য মা বাবা দুইটা হাত তুলে দোয়া করত, দন ভান্ডারের মালিক হইয়া যাইতেন, কথা বলেন ঠিক কিনা? মারে বাবারে নিজ সেবা করি না, স্ত্রী ছেলে মেয়েকে দিয়েও করাই না, মা বাবার মনে কষ্ট, আর কষ্ট বিদেশ আছে, যদিও ফোন করে বলে আব্বা, ও আব্বা তোমার বউ এই কথা বলছে, বললে বলো, কিছু বলতে পারবো না, আপনি বুঝলে আমার ঘরে খান, না হয় আমার অন্য ভাইয়ের ঘরে চলে যান, ঠিক কিনা বলেন? এইভাবে কথা বলেন, আব্বা চোখের পানি ফালাইয়া কান্দে না, অন্তরে কান্দে, ঠিক নেই কেন? যদি দোকান ফাটে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, মানুষে জিজ্ঞাস করবে চাচা যান গো আপনি কেন কান্দতে আছেন, কি সমস্যা আপনার বলেন? ফুতের কথা বলতে হবে। সাপোজ আজকে একটা কথা বলি, আমার ওই মোবাইলটার মধ্যে আছে, দেড়েরা চৌরাস্তা আমার ভাই মাওলানা নজরুল ইসলাম সাহেব চিনে, এই মাওলানা সাহেবও চিনে, একটা ফকির, ফকির বুঝেন তো, ফকির বাড়ি হইলো জোয়াক মাথা ফাগল, এই ফকিরে আরেক বাড়ির বিয়াত গেছে, জুডা দেয় না খানা, এইগুলা ফুটলা বাইন দেয়া শুনছে ফুতে এন, ওনার ছেলে আছে একটা ওয়ারা পাগল, ওই সন্তানের জন্য নিজে না খাই এগুলা নিয়ে আসছে। আমার ভাই মোহাম্মদ দিদারুল আলম মেম্বার সাহেবের মার্কেটের সামনে যখন আসছে, ওই পাগলা মহিলাটা সন্তানরে দেখে ডাক দিছে, আব্বা আসো তোমার জন্য মায়ের খানা আনছি, মায়ন খাই না, চোখের পানিগুলা ছাইরা দিছে যার যার কইরা, একবারে শুকাইয়া কাটি হইয়া গেছে, বাবা ওই মোবাইল ডাউনলোড দেখাইতে পারতাম, আমি বসে বসে ভিডিও করছি আর কথা বলছি, জগৎবাসী দেখো রে, একজন মা তিনি মাতাল, কিছু বলতে পারে না পাগল, তারপরও এতটুকু বুঝে, আমি সন্তান যে গর্বে লইছি, গর্বের কি ব্যথা, কথা বলেন ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাবদ জীব, কয়েক মাস বোনের কান্দনের হবাই ঘরের পরিবারের কান্দন, কয়েক দিন পর তাকে না, দুঃখের দগর দে আমার জনম দুঃখী মা, বলেন গর্বে দাহারুণী মা, জন দুঃখিনী মা, দুঃখের দগর দে আমার জনম দুঃখী মা, দশমার দশ দিন মারে এ গর্ভে দিছে ঠাই, ববে আসলাম মা দুঃখিনী,
নীর রক্ত মাংস খাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া সান্ত্বনা দিছে মায়ের বুকের দুধ দিয়া। কথা বলেন ঠিক কিনা? ওরে আমারে প্রসব কালে ওরে ভগবাসে মার নয়ন জলে রে বলেন আমারে প্রসবের ওরে ভগবাসে মার নয়ন জলে রে ওরে সন্তানের মুখ দেখা মারে বলছে প্রসব যন্ত্রণা দুঃখের দহর দে আমার জনম দুঃখী মা বলেন গর্বে দা জনম দক্ষিণী মা দুঃখের দহর দে আমার জনম। সবাই বলেন মায়ের কান্দন যাবত জীব কয়েক মাস বোনের কাঁদন রে ও ভাই ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর তাকে না দুঃখের দহর দে আমার জনম দুঃখী মা গর্বে দাহারুণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহর দে আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাই কামায় দিল শক্ত করি ফসরা পায়খানায় আমি মায়ের কোলে খুরি তবুও মায়ের রাগ হইছে না রাখছে দুয়ে মুছে আমার শুকনায় রাখিয়া মায়ের শুইছে বিজাতে আমি অসুখ কইলে দেখি সাইয়া আমার মায়ের তাকে বিছানায় বইয়া রে আমি অসুখ কইলে মায়ের তাকে বিছানায় বইয়া রে দুই হাত তুলে বলে আল্লাহ আমার তুমি যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দুঃখ দিয়া আবার জনম দুঃখী মা গর্বে দারুণী মা জনম দুঃখিনী মা দুঃখের দুঃখ দি আমার জনম দুঃখী মা। এ বাবারা বাইরা ওই মহিলাটা ফকিন্নি মহিলাটা গরিব মানুষ মাথার মধ্যে ব্রেনে সমস্যা ভিক্ষা করে সন্তানের জন্য বিয়া বাড়িতে খাবার নিয়ে আসছে আইনা ডাক দিয়ে বলে আব্বা আসো মা সারাদিন খাই না তোমার জন্য খাবার নিয়ে আসছি আয় আয় বাবা খানাটা খা তুমি যদি খাবার খাও মা দুঃখিনী না খাইলো কলিজা ঠান্ডা বলেন আল্লাহু আকবার। ও ভাইয়েরা ওই ছেলে তো ব্রেনের মধ্যে সমস্যা মাকে ইট লইয়া দৌড়াই আছে আমার ভাই দিদার মেম্বার সাহেব অনেকে ছিল ওই ছেলে ডারা যাইয়া ধরছে আঞ্জা কইরা পাগল তো বুঝতে পারছে মারে ইট দিয়া মারতে আসে। আজকের ঘটনা কবের ঘটনা? আজকের ঘটনা তিনটার ভিতরে রে বাবা ঘটনাটা হয়েছে আমি অদম গুণাগার ছিলাম এমন সময় আমি ডাক দিলাম এ গো মা আপনার ছেলে এখন কোথায় জিজ্ঞাসা করি আরে দেমাক ঠিক আছে নি চোখের পানি চাইরা বলে আল্লাহ আমার জাদুরে তারা মারতো লইছিল দেখছেন নি আসলে মারতো লইছে না ছুড়াইতো লইছিল আমার জাদুরে তারা মারতে লাগছিল আমার জাদুয়ে কোথায় জানি চলে গেছে আমার কাছে বইলা গেল না আমি মা একটা মুসা দিয়া দিতে পারলাম না যা যারে ভূত আমি আল্লাহর হাওলা করে দিলাম আল্লাহ আমার সন্তানের এই বালা মুসিবত থেকে এবাজতে রাখো বলেন আল্লাহু আকবার। মা এমন জিনিস বাবা এমন জিনিস যুবক ভাই হাতে ধরি পায়ে পড়ি মদিনার কামলিওয়ালা নবী কেমন ভাবে ঘোষণা করছেন উম্মতের দিকে তাকাইয়া যেমন আপনাদের এই বাজারের নাম কি এই বাজারের মধ্যে যেমন লাইন টানলো যিনি লাইন টানছেন জিএম সাহেব বলল উম্মক লাইনের গোড়া থেকে যতক্ষণ পর্যন্ত তার দ্বারে তোমরা জোড়া না দিবা এতক্ষণ পর্যন্ত আপনাদের এই রহমানিয়া ইসলামিয়া মার্কেটের একটা দোকানের ভিতরও লাইট জ্বলবে না কে বলবো জিএম সাহেব যিনি কারেন্টের লাইট লাইটগুলা টানলেন রিপেয়ারিং করলেন
টানলেন। আল্লাহ রাব্বুল আলামিনেন তো বলতেছেন মদিনার দয়াল নবীর জবান মুবারকটা ব্যবহার কইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব কথাগুলা হইলো আমি আল্লাহর আমি ব্যবহার করব আপনার জবান মুবারক। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করলেন রিদার রাব্বি ফি রিদাল বলে দেয়নি। ও যুবক ভাই ও দুনিয়ার মানুষ ব্যবসাদার ভাইয়েরা গভীর মনোজুরিষ্কার ড্রাইভার ও সিএনজির ড্রাইভার যেই কোন কাজ করনারে ভাই হাতে দড়ি পায়ে ভরি ও এজিএম সাবে বলছে এখানে লাইন না দিলে আলো জ্বলবে না অন্ধকার থাকবে। আল্লাহ বলতেছে মদিনার নবীর জবান মুবারক দিয়ে হয়ে গেল হাদিস আর জিডা আল্লাহ রাব্বুল আলামিন তাও আমার নবী প্রচার করছে এটা হইলো কালামুল্লাহ আল্লাহর কোরআন। কোরআনের মধ্যে হইলো ওয়াকাদার মদিনার নবী ডাক দিয়ে বলে উম্মত আমি রাসূল ঘোষণা করলাম মসজিদে নববীর ভিতরে আমি দয়াল নবী বৈশা রয়েছি আমি চার বছর তো তোমরা জানো আমি ওই পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে আমার আব্বাকে দুনিয়ার জমিনে আমি দেখি না আমি ওদম গুনাগার রাব্বা নাই। 2016 সালে আব্বাকে হারাইছি ভাই বাবারা এবং 2020 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখ মাকে হারাইছি আমি অদম গুনাগার পৃথিবীর জমিনের মধ্যে চিরয়েতিম। আমি এই মুহূর্তে মনে করব যদি এই মাহফিলের মধ্যে একটা রিস্কার ড্রাইভার থাকে একটা মুসি থাকে একটা মেতর থাকে আর যদি এই তিনজনের মা বাবা বেঁচে থাকে আমি মনে করব আমি মাওলানা কামাল হোসেন আল কাদরি সাহেবের চাইতে এই তিনজনের দাম অনেক বেশি অনেক বেশি। কারণ কি? কারণ হইল আমার দয়াল নবী বলছেন উম্মত নেক নজরে যদি মা বাবার চেহারার দিকে তুমি একবার তাকাও দুইবার তাকাও তিনবার তাকাও চারিবার তাকাও পাঁচবার তাকাও 100 বারও যদি তাকাও প্রত্যেকটা তাকানোর বিনিময় তোমার আমল নামার মধ্যে একটা করে কবুল ফজর সব লেখা হবে। আল্লাহু আকবার। মা বাবা কেমন জিনিস কেমন জিনিস! আমার মদিনার নবী ঘোষণা করলেন আল্লাহ যে যদি রাজি খুশি করতে চাও জিএম সাহেবের মতন লাইনটা লাগিয়ে দাও কোথায় হৃদার রাব্বি ফি হৃদাল ওয়ালে দেয়নি। ওয়ালে দেন শব্দটা পিতা মাতা উভয়কে বুঝাইছে ইংরাজিতে হলো প্যারেন্টস প্যারেন্টস পিতা মাতা বুঝাইছে এই দুইজনকে যদি খুশি রাখতে পারো আল্লাহ খুশি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীও খুশি বলেন। আল্লাহু আকবার। মা বাবার খেজমত করতে আমরা চাইনি যুবক ভাই সবাই বলেন চাইনি। কিভাবে চাইবেন? খেজমতের কতগুলা লাইন আছে বলে হুজুর এখন তো আমার মায়ের দুনিয়া নাই আব্বায় নাই কেমনি খেজমতরা করব যুবক ভাই। ও বৃদ্ধ বাবা বাড়িটা দিয়া গেছে ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারত ফুকুরটা ইচ্ছা করলে 10 শতক 2 শতক বিক্রি করে ভালো খাবার খাইতে পারত কথা বলেন ঠিক কিনা ভালো জামা কাপড় পরতে পারত ভালো একটা গাভী ছিল তাও বিক্রি করে না 4টা তাল গাছ ছিল বিক্রি করে না নারিকেল গাছ ছিল বিক্রি করে না কাঁঠাল গাছ ছিল বিক্রি করে না ওই জাদু মনির লেগে রেখে গেছে এইগুলা যখন আপনি বক্ষণ করবেন তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে হবে। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বির গাম খুমা কামা রব্বায়ানি সাগীরা। আসেনি? জোর বলেন না আসেনি? নামাজ না পড়লে দোয়াটা আসতো না। দোয়াটা করবেন ওকর রব্বির গাম খুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানিটা ছেড়ে দিবেন আল্লাহ আমার মায়ের পুকুর বিক্রি করে যায় না আব্বাই বিক্রি করে যায় না সন্তানের জন্য রাখিয়া গেছে গোল্লা নুন নিয়ামত খাইতে আছি 100 শতক জায়গা এখনো আমি ক্রয় করতে পারি না একটা গাছ লাগাইতে পারি না একটা ফল গাছ লাগাইতে পারি না যদিও লাগাইছি ফল দেয় না কথা বলেন না কেন একটা পুকুর আমি এখনো কাটতে পারি না আব্বা আম্মায় দিয়া গেছে আমার জন্য গলে এগুলা খাইতেছি আল্লাহ
আমাদেরকে লালন পালন করতে যাইয়া কত না মিথ্যার আশ্রয় নিছে গো আল্লাহ, কত না তারা নামাজ ছাড়া দিছে, এই নামাজের জন্য তুমি দয়ালের হাই কোর্টে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যার জন্য দাঁড়াইতে হবে দয়াল রে। আমরা আওলাদ হিসেবে হাত বাড়াইলাম, আব্বা আম্মার কবরটা রে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আল্লাহ আকবার। এইভাবে যদি সন্তান দোয়া করে আর যদি চোখের পানি গুলা ছাইরা দেয় রে বাবা, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এ বিশ্বাসটা সবার আছে নি? তো দুরু শরীফ হবে আল্লাহুম্মা, জোরে বাবার। আমার আমার নবী মেরাজে গেছে, আমি সেই দিকে বললাম না কেন, আমাকে বলছে ব্যাপারে আলোচনা করার জন্য সুবিধা হয়নি আপনাদের। এরে মদিনার কামলিওয়ালা নবী, উম্মতের দরুদি নবী, আমার নবী অসুস্থ, হুজরা মুবারকের ফদ্দা টাইনা দিল ফদ্দা পর্যন্ত। অনেক হিসাবের দরবারে গেলে ফদ্দা আছে না, এই ফাঁসে কিছু থাকে, ওই ফাঁসে কিছু থাকে, মহিলা আসলে হুজুর দেখা দেয় না এবং মহিলারাও হুজুরকে দেখা নিষেধ, এরম আছে না? মদিনা শরীফ বাবুর নেশা আছে, যেটা দিয়ে সালাম দিবেন এটাকে বলে বাবুর সালাম, বাইর হবেন যেটা এটাকে বলে জান্নাতুল বাকির গেট, এটা দিয়ে এরপরে ডান দিকে আসলে বাবে জিব্রাইল, এরপরটা হইল বাবুর নেশা মহিলা গেট, এই দিক দিয়ে যায় মহিলারা নবীকে সালাম দেয়। বলুন ইয়া রাসূলুল্লাহ, মদিনা যাইতে মন চায় নি? সবাই মন চায় তো? সাই হাতরা তোলেন তো দেখি, একটু লাড়া দেন সবাই, মন চায় তো যাইতে? আর কথা বলেন না আওয়াজ দিয়ে, মন চায় নি? আওয়াজের নমুনা বোঝা যাবে কি মদিনা যাইবেন না কোনো সাসার না বিতারা যাইবেন, আওয়াজের নমুনা বোঝা যাইব। মাদিনা মাদিনা আসে কম মিনের টিকানা, সবাই মাদিনা আওয়াজ না, আসে কম মিনের টিকানা, তোমরা গা দিদার চেয়ে কাঁদ সবাই, দিদার চেয়ে সবাই হও না নবীর দেওয়ানা, মাদিনা মাশাআল্লাহ আয়াস কম মিনের টিকানা, বলো না গা মাদিনা, সবাই কণ্ঠ ছেড়ে আয়াস কম। হজরত জালা গেল তিনি সুয়ুহতি পশতুর বার দেখেল নবীজি, হজরত জালা গেল তিনি আসে কম মিনের টিকানা, বলো না মাদিনা, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে মদিনায় নিতে পারেনি আমার নবী হুজরা মুবারকের মধ্যে। খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, কে জানি দরজার মধ্যে এমন করতে আছে, ডাক দিয়ে বলেন আব্বা গো, ও আব্বা ঘরের দরজা এমন করে কে দেখবো নি? আমি একটু বলল ফাতেমা দেখতে হবে না, আমি নবী জানি, জানার ক্ষমতা দিছে কে? আমার সাথে আছে আমার ভাই মোহাম্মদ দিদারুল আলম মেম্বার, আপনাদের এলাকার বুরহান মেম্বার চিনেন নি, আমার বন্ধু মানুষ, নিয়ারেস্ট বন্ধু, অনেক দিনের, 20-21 বছরের, আলহামদুলিল্লাহ বলেন, ঢাকা শহর থাকতো আগে জানেন তো, বুরহান মেম্বার সাহেবের কাছে আপনারা 10টা কালবাস চাইলেন, 5 টন গম চাইলেন একটা মসজিদ মাদ্রাসার জন্য। আমি জানতাম চাই বুরহান মেম্বারে 1 ঘন্টা জমিনও করলো না, 5 টন গম কই থেকে দিব সরকারের গর্তে? কথা কয় না, কথা বলেন না, কার গর্তে দিব? আমার আপনার সকলের সরকার হইলেন আল্লাহ, ঠিক নেই? আমরা হইলাম জনগণ, তিনি হইলেন খালেক, আমরা হইলাম মাকলুক, আমার মদিনার কামলিওয়ালা নবী হইলেন মাকলুক, মাকলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীদের চাইতো নবী, নবীউল আম্বিয়া আমার নবী, আল্লাহর কাছে যখন যেটা চাই আমার আল্লাহ দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কি না? এদিকে গেলাম না কেন, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে তরিকতের আলোচনা, সেটা হলো আর আলাদা ব্যাপার।
আমার নবীকে বললেন, মা ফাতেমা আব্বা ঘরের দরজাত কে গো এমন করতে আছে? বলল, ফাতেমা গো আপনি যাইতে হবে না, দেখেন কেমন সুন্দর বাসা, আপনি যাইতে হবে না। এখন তো আমরা নিজের বউর সাথে ভালো ব্যবহার করি না, থাক জীবিতের সাথে। ফুতেরে কই রে তোরেনি তো হেতে কয় হ, এটা বুঝি আমি তো ভাই ফুতে লাগি লাগিলি, ঠিক নি বাবা? তিন নম্বর সিগন্যাল বাহেদে, আড়াই নম্বর ফুতে আরো আত বেশি হইলো, তিন নম্বর তিনজনে মিললা, দুইজনে মিললা, পাঁচ নম্বর সিগন্যাল কথা কয় না। আর যদি ডাক দিয়ে বলতেন, আব্বা তুমি নামাজও গেল না কেন আব্বা, এটা কি হয়েছে নি আব্বা? আচ্ছা ওখানে সময় আছে, যাও আব্বা নামাজটা পড়িও, যাও এই সব দুজনের সময় না ভাত খাই আমার বাজারও যাম, এই যদি মধুর ভাষাটা বলতেন, আসি আর মা নামাজ সরছো নি, নামাজে বিটির কোন এলো, ওই তুই যে বাতরাম তো চললে খবর আসে নি, এই নামাজটা বলছো তুই আসেনি আসেনি, ঠিক নেই বেটি কয়ে তোরে খাইছি, কয়ে তুই আমি যে তুই জামাই আমার ভাইয়ের তোলে, তোর বেহাস তুই জানিস, তোর বেহাস্তের খেতে গিলাই দেড় লাখটি আমার ভাইতে তুই যৌতুক লইছ, কথা কয় না আসেনি আসেনি না, আমনগর এলাকাত নাই, এই এলাকা যৌতুক লাই আমি জানি বিয়ে করে না। হ্যাঁ আবার মসজিদও আমনে আবার হতুয়া দেন কি করুণা হয়েছে দেশ, তুই কলি আল্লাহর কি ক্ষমতা, অলি আল্লাহ দিয়ে কিত, আর খোদার কাটে কয় কিতা রো অলি আল্লাহ দিয়ে কিত, হুজুরকে দোয়া কাম হয় না তো কেমনি হইতো, তুই যৌতুক লইছ দশজন যৌতুক লই না মসজিদ হামদাইছ, হুজুর দোয়া করলে লাভ কি, মসজিদ এনে শেষ, কথা কয় না ওই কথা কর না কেন, যুবক ভাইরে আছেন নি যৌতুক লই একে বিয়া চলবো না বন্ধ থাকবো, এই যুবক ভাইরা নবীর সুন্নাত নবীর সুপারিশ পাইতে সবাই চাওনি, কে কে নবীর সুপারিশ চাও ফর করে হাত তুলে দেখাও, নারে দেখবি সকল বলেন আলহামদুলিল্লাহ, সময় জানি কতক্ষণ আমি জানি না, আবার কত না শেষ হয়ে যায়। বাবা একটা যুবক আসেননি দাঁড়িয়ে যে হুজুর আমি ওয়াদা দিলাম এই জনসমুদ্রের মধ্যে আমি মদিনার নবীর রাজি খুশি চাই, আল্লাহর রাজি খুশি চাই, যতক লইয়ে বিয়ে করব না, রিজিকের মালিক কে, চাকরি দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে, ইজ্জত দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে, একটা যুবক দাঁড়িয়ে হাত তুলে বলে হুজুর ওয়াদা দিলাম আমি যতক লইয়া বিয়া করব না, আসুনি কোন যুবক একজন চাই, একজন শুধু যতক লইয়া বিয়া করতাম না একজন যুবক চাই, একটা যুবক দাঁড়াও অথবা হাত তুলো, যদি নবীর সুপারিশে হাত তুলো একজন যুবক, মাশাআল্লাহ কে গেরে এই আরে চাইছেন নিয়ম নাই না রে, তুমি রে তাহলে বিয়ে করবো আল্লাহ জানে না ভালো না, আলহামদুলিল্লাহ বলেন, এই যে সাবাস করে দাঁড়াইছে বিয়ের কথা শুনলে, বিয়ের কথা শুনলে বাবা 80 বছরের দাদার যদি কোন কইব হ্যাঁ বিয়ে করবেন নি, কত্তা করে তাইতে আর আছে না তেত্তা করে তাইতে পার, বিয়ের কথা শুনলে রে বাবা টুকুর করে গ্যাস দে, বিয়া করতে যে মজা গো, কালি কাউন আর খাওন কইরে চাও, কথা কয় না। আল্লাহ সকলের হেদায়েত দান করে বলুন আমিন, কষ্ট পাইতে আছেন নি, এই অলি আল্লাহর দোষ দিন না, ফিস সাহেবের দোষ দিন না, হাফেজ সাহেবের মাওলানা সাহেবের দোষ দিন না, ইমাম সাহেবের দোষ দিন না, কেন দেখাইতে আছেন ওই হেতে খারাপ, আরে চার আঙ্গুলে কয় তুই নিজে খারাপ, আগে নিজে সংশোধন হইতে হইব, কথা বলেন ঠিক কি না, অলি আল্লাহদের কোনো দোষ নাই, কয় সৌদি আরব ফির নাই মাজার নাই, কয়নি ওই কয়নি, ও মা গো সৌদি আরবের ভিত্ত বাংলাদেশে তোমার খবর নাই, আমার নবীরে যাই গেছে হুজুর কি তারে কত দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা ইয়া মানেনা, কে হুজুর ওই নজদির লাগে কত দূর, কাছে আবার ধরো আল্লাহুম্মা আমি আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা ইয়া মানেনা, কে হুজুর দুইবার কছেন যে আর নজদির কথা কেন ভুলে গেছেন, কাও মুহি দিয়ে তো আইয়ে না, তার কারণ নমা ইয়েন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা হুয়ু ইউহা মুস্তাফা হার গেজ না গোপ্তা তা না গোপ্তা জিব্রাইল জিব্রাইল হার গেজ না গোপ্তা তা না গোপ্তা রাব্বুন জালিল, জোরে বলেন সুবহানাল্লাহ, তিনবার দোয়া করছে ডাক দে বলে সাবিরা রে আমি কেমনি দোয়া করব, আমার জবান মুবারকটা তো স্পিকার হিসেবে আমার আল্লাহ ব্যবহার করে, আমি তিনবার যখন হাত উড়াইছি আল্লাহ বলছে নজদির লাগিয়া দোয়া করেন না, সামের লাগিয়া ইয়ামেনের লাগিয়া দোয়া করেন, বাবা শাহজালাল মুজাররেদি আসার সময় 360 জনের কাফেলা লইয়া ইয়ামেন থেকে বাংলাদেশ হইছে, কথা কয় না কি আরে, সৌদি আরবের নজদির ভিত্ত হেনে এসে
আল্লাহ আগে বাক করে নবী কই দেন হইতো না হেন জাগ গাও কথা কয় না জি কথা কোন না কেন কি হলি আল্লাহর সামনে না রা আমার নবী বললেন ফাতেমা রে জি উনি হলো আজরাইল আব্বা আজরাইল হ আজরাইল তো মানুষের রূহ কবজ করে বলল গো ফাতেমা আজরাইলে মানুষের রূহ কবজ করে বলল আব্বা ইমাম হাসান হুসাইন যে আছে আপনি কি আসলে চলে যাবেন বলল হ কাতুনে জান্নাত ফাতেমা এমন ভাবে কান্না শুরু করছে যুবক বাইরে এই এলাকার মা বোনেরা আমার বৃদ্ধ বাবারা ওই বাজারের ব্যবসাদার বাইরে স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি পড়না ভাইয়েরা সকলরে বলতেছি অল্প সময়ে গভীর মনোযোগ দেওয়ার জন্য কাতুনে জান্নাত মা ফাতেমা রোদন করতে লাগছেন করতে লাগছেন এক পর্যায়ে বললেন আব্বা আমার চুলায় যখন আগুন জ্বলতো না যখন আমি পাতিলের ভিতরে পাথরের টুকটা দিয়া ডাকনা দিয়া নাড়তাম আর বলতাম হাসান হুসাইন আব্বা তোমরা ঘুমাইয়া পড়ো কানার আয়োজন করতে আসি আব্বা যখন আর সহ্য হইত না আপনার দরবারে নিয়ে আসলে আপনার নূরের নিচে আরাম মুবারকের দিকে তাকাইলে ইমাম হাসান হুসাইনের ক্ষুধার তাড়না চলে যাইত বলেন আল্লাহু আকবার আব্বা আপনি যদি এখন চলে যান ইমাম হাসান হুসাইন যদি বলে মাগো নানার ব্যাপারে কেন খবর দিলেন না একটু দেখা করিয়া যান অনুমতি দিলে আব্বা ইমাম হাসান হুসাইন একটু আনতে পারে বলল যাও ফাতেমা মা দরিয়া যাও যাই ডাক দিলে মামা হাসান হুসাইন কোথায় রে আব্বা তাড়াতাড়ি কইরা চলো আসরে আব্বা তোমাদের নানা চির অনন্তিম সজ্জায় শুয়ে গেছে এই উম্মতরে দুঃখের সাগরে বাসাইয়া চলিয়া যাইব যদি দেখা করতে মনে চায় এই মুহূর্তে মার সাথে তোমার নানার বাড়িতে চলো বলেন না ইয়া রাসূলুল্লাহ দুনু ভাই দৌড়ে আসলো মা কি হয়েছে আসলো দেখা করলো নানা গো ও নানা আপনি চলে যাইবেন হ দুই ভাইয়ের যখন মনে চাইব আপনাকে একটা নজর দেখার জন্য গো নানা আমরা আপনাকে কোন জায়গার মধ্যে দেখব গো নানা একটু বইলা দেন না আমার নবী কানে কানে বললেন ও হাসান হুসাইন দেখেন ইমাম হাসান হুসাইন যে আশেকে রাসূল তার মধ্যে কোনো সন্দেহ আসেনি না কথা কয় না সন্দেহ আসেনি আমরা কি হুসাইনি দলের লোক না হাতরা উড়ে একটা স্লোগান তো দেখি আমি দিতাম বই রইছেন স্লোগান আমি দিতাম বই রইছেন কেউ দেবেন না নাই আয় হায় হ্যাঁ কেউ নাই কেউ স্লোগান দেবেন না এটা কি আমি জিরাম সমস্যা গো বললো নানা আপনাকে কোথায় পাইব যখন মনে হইব আমার নবী ডাক দিয়া বলেন হাসান হুসাইন নানা তোমাদের মুখটা নানার মুখ মুবারকের সাথে কানগুলা লাগাইয়া দাও আমার নবী বলতে যা হাসান হুসাইন ইমানদারে যখন নামাজ পড়ব ইমানদারে নামাজ পড়ব আল্লাহর সাথে মদিনার কামলিওয়ালা নবীর সাথে মেরাজ এই জন্য হাদিস শরীফের মধ্যে আলিফ লাম লাগাইছে আসসালাতুল মেরাজুল মুমিনিন নামাজটা হইল একমাত্র মুমিনের জন্য মেরাজ জোরে বলেন আল্লাহ আকবার ওই মুমিন নবীকে হাজার নাজার জান না নবী সামনে আছে নবী সালাম শুনতেছে নবী সালাম নিবে হায়াতুন নবী জিন্দা নবী মাইনা দুনো ভাইয়া যখন নামাজের মধ্যে যায়া সালাম দিবা আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে যখন সালাম দিবা তোমার নূরের নবী দয়াল নবী নানাজি তোমাদের দুই ভাইয়ের সামনে হাজিরই হইয়া যাইব বলেন না ইয়া রাসূলুল্লাহ এই বিশ্বাস আছে নি নবী হাজির হইতে পারে নি সবাই হাত তুলে দেখান বিশ্বাস আছে নি এই হইল সুলতান লামায়ন শাহজালালের হাতিয়ার গজ্জে ওডক আমরা হুসাইনি দল কথা কয় না আমরা হুসাইনি ভাইয়ের আমার ইমাম হাসান হুসাইন চলে গেল রে বাবা এবার মা ফাতেমার কান্না বন্ধ হইতেছে না আব্বা গো কোথায় যদি যাইতেন ফাতেমার কাছে বইলা যাইতেন আবার কোথা থেকে আসলে আমি ফাতেমার কাছে বইল দেখা করতে আগে আব্বা আপনি চলে যাইবেন কে আমার ফাতেমা বইলা ডাক দিব গো আব্বা
কে আমার চুমু খাইব মা বইলা ডাকতেন আপনি কে মা বইলা ডাক দিব আমার নবী দেখছেন কান্না থামাইতে পারতেছেন না ডাক দিলেন ফাতেমা আসো গো মা আমার কান মুখের সাথে তোমার কানটা লাগাই দো মুখ মোবারকের সাথে আমার নবী বললেন ফাতেমা গো তুমি কান্নাকাটি করিও না তোমার আব্বা নূর নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে সর্বপ্রথম আলমে বরযুগ আমার আওলাদের মধ্যে আলমে বরযুগে কবরে যাওয়ার জন্য যার সিরিয়ালটা প্রথম হবে তিনি হইল তুমি ফাতেমা তোমার সাথে আমার দেখা হবে বলেন আল্লাহু আকবার আল্লাহ মা ফাতেমার কান্না থেমে গেল মা আয়েশা সিদ্দিকা বলে কি বলল গো একটু বলেন বলে বলা যাবে না কি বলছে বলা যাবে না হযরত খিজির আলাইহিসসালাতু ওয়া তাসলিম পাশে দাঁড়ানো ছিল কি বলল সেদিক বলা যাবে না বলছে বলা যাইব না বলা যাইব না রে বাবা আমি এখানে রাইখা দিলাম ছয় মাস পরে কয় মাসের কথা বললো বলছে ফাতেমা গো আমি যাওয়ার পরে গো মা হিসাব করবা একদিন দুদিন তিন দিন তিরিশ দিন নব্বই দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যখন ছয় মাস হইব তখন মনে করবা তুমি ফাতেমার সাথে আমার আলমে পরযুগে দিদার হইব জোরে বলুন আল্লাহু আকবার মা ফাতেমা হিসাব করে সর্বনাশ আগামী দিন তো আমার দাউনের ডেট মাওলা আলী শেরে খুদা স্বামীরে ডাক দিল স্বামী গো আমার একটা কথা শুনবেন নি গো প্রাণের স্বামী কি কথা বলে স্বামী এ দেশের মা বোনেরা সজাগ আছো নি গো মা নবী নন্দিনী ফাতেমা হইয়া কেমন আচরণ স্বামীর সাথে কথা কয় না আর আঙ্গ দেশের ফাতেমা স্বামীর সাথে মন ব্যবহার করে বলে ও রফিয়ার বাপ তোমার কাছে কিছু চাই না শুধু একটা মোবাইলে না চাই কথা কয় না কয় আগো সিম কয়টা চালাবি কালের কাটি শুধু একটা কয়টা কয়টা ছয়টা আমার সংসার নষ্ট করলো রে সাদের মোবাইলে হায় হায় সংসার নষ্ট করলো রে সাদের মোবাইলে আরে টাইম টে মিলবু যে না বন্ধু খালি মিস কল মারে রে সাদের মোবাইলে হায় হায় টাইম টে মিলবু যে না পাগলা খালি মিস কল মারে রে সাদের মোবাইলে কথা কয় না বিদেশ তাইকা কত কষ্টে পয়সা কামায় ভাই মোবাইল চাইলে তাড়াতাড়ি দেয় দেরি করে নাই সিম একটা পাইয়ে ব্যবহার করে ফাস্টার আগে বেগেরে সাদের মোবাইলে সিম একটা ব্যবহার করে ফাস্টার আগে বেগেরে সাদের মোবাইলে আমার দেশ নষ্ট করলো রে সাদের মোবাইলে হায় হায় যুবক নষ্ট করলো রে সাদের মোবাইলে চোদ্দই ফেব্রুয়ারি হইলো বিশ্ব বেহায়া ফোনা দিবস কথা কয় না চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া ফোনা দিবস ইমানদারের বিশ্ব ভালোবাসা হইল নবীর আগমনের দিনেরে কথা বলে না ইমানদারের কি বিশ্ব ভালোবাসা দিস হলো নবীর আগমনের দিন আজকে এখানে লেখা আছে প্রিয় নবীর কি মাশাল্লাহ দিয়ে লেখা রাখছে রাসুল হুমানে কাদেনা যার মন মুসলিম ময় মুনাফিক তুই রাসুলের দুশ্মন ন্যাশনাল ফুড কবি নজরুল ইসলামের কথা সোজা কথা বলছেন আল্লাহ আকবার বলেন না বাবা কথাটা রাখিয়া দিলাম ছয় মাস হইয়া গেছে ডাক দিল স্বামী গো আগামী দিন তো আমার যাওয়ার সময় গো স্বামী ফাউডির মাইতে পড়ে রয়েছে গো স্বামী চুল দিয়া পাউডি মুছে দেয় তার যদি নামাজের আগে শুভে কাজেমের আগে আলী তো বলতে পারতো না কি হাকিকত কেন আলীর কাছে দেয় কথা বলে না দয়াল নবী কথা বলছে ফাতেমার সাথে ফাতেমা হৃদয়ের মণিকুটার মধ্যে চাপ দিয়া রাইখা দিছে বলেন আল্লাহু আকবার ঘুমের ঘরে আলী দেখতেছে কে যেন চুল দিয়া পাও মুছতেছে পাও মুছতেছে হঠাৎ সোজা কইলো ডাক দিয়া দেখতেছে নজর করে দেখে ফাতেমায় ডাক দিয়া বললো ফাতেমা তুমি নবী নন্দিনী হইয়া কেন তোমার মাতার কেশ দিয়ে আমার পা তুমি মুছতে আসো বললে আমার আব্বা বলছে স্বামীর চরণ তলে বলে স্ত্রীর ব্যস্ত হই না আমি নবী নন্দিনী আমি তো সকল মহিলাদের সর্দারিনী আমি যেটা শিক্ষা দেবো মহিলারা তাই তো শিখবো জোরে বলেন আল্লাহু আকবার এ স্বামী কত সময় কত অন্যায় করেছি অপরাধ করেছি ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন
আমার জন্য কোনো কষ্ট রাখবেন না, কোনো ব্যথা রাখবেন না, যদি অন্যায় করে থাকি ক্ষমা করে দেবেন প্রাণের স্বামী গো। আগামী দিন আমি চইলা যাইব, একটা ওসিয়ত করি, আমার কলিজার টুকরা দুই জাদুমণি ইমাম হাসান হুসাইন রে কথাটা জানাইয়েন না, যদি হাসান হুসাইন জানে মায় চইলা যাইব, আমার জাদুমণি হাসান হুসাইন কাঁদব বালুতে গড়াইয়া। আব্বাজি নুরু নবী বলছে, মা ফাতেমা গো, ও ফাতেমা যতই কিছু করো আমার কলিজার টুকরা এই দুই নাতি ইমাম হাসান হুসাইন রে কাঁদাইও না গো মা, আমার এই দুই নাতির বিনিময় আমার গুনাগার উম্মতের বেড়া আমি নবী পার করে নিব বলে ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীর কন্যা ফাতেমা ডাক দিয়ে বলল, ও গো প্রাণের স্বামী মাওলা আলী, আমার কলেজের টুকরা জাদুমণি রে জানাইও না, তো হৃদয় বিদারও ঘটনা কেন সন্তান যদি জানে, আমার মা আগামী দিন চলে যাইব। বাবা রে ওই যে মিয়ানমারের ঘটনা আমি ওদম নিজে ফেসবুকের মধ্যে দেখলাম, মায়ের কোলে সন্তান নিয়ে রওনা দিছে, দুধ খায়, বেইমানেরা মারে নির্যাতন করে গুলি দিয়ে মেরে লাইছে, কুয়ার মধ্যে পড়ে গেছে সন্তানরা উরকাইরা যাইয়া মার বুকের উপরে উঠে দুধ পান করে গেল, তিনি তো জানে না মাল প্রাণ বাকি দুনিয়ার জমিনে নাই, তিনি তো জানে না মাসুম বাচ্চা মাঝে দুনিয়া নাই, মার বুকের উপর উঠে দুধ পান করতেছে, হার আসলাইতে আছে ডাকে কানের কাছে, মা হেমন্ত রুদি তোমরা কেউ পাইবা না শুধু মা মা গো। ওই বাচ্চাটা বুকের উপরে দুধ খায় রে বাবা, নিজের প্র্যাকটিক্যাল দেখে ছবির মধ্যে যুবক বাইরে, যদি জানি মা বাবায় কখন চলে যাইব, কান্নাকাটি করতাম যাতে জানি না, নিজ কখন যাইব জানি না, অনুরোধ করে বইলা যাই ভাই, মা বাবারে কষ্ট দিও না, সৈদে রপ্তাকে একটু ফোন করো, শোনো তোমার যা প্রয়োজন আমি আয়োজন করে দিব, প্রয়োজনে রিস্কা চালাইয়া, প্রয়োজনে ভিক্ষা করে আমি মুনি খাইটা দিব, তুমি আমার মা বাবার তুমি কষ্ট দিও না, তোমার অনুরোধ করি যা দরকার তা দিব, এই সংসার উপর আল্লাহর রহমত নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা ছেলে মেয়েকে বলবেন, বাবা তোমার দাদা দাদুর খেজমত করিও, নামাজের বিছনাটা আগুয়ে দিও, তসবিহ ছড়াটা আগুয়ে দিও, অজুর পানি আগুয়ে দিও, অজুর চকিটা আগুয়ে দিও, নামাজ এটা আগুয়ে দিও, বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি বলবেন, অসুবিধা আপনাদের আলোচনা কি বন্ধ করে দিব? সবাই শুনতে রাজি তো? কে কে রাজি নাই চাই দেখি, মাশাল্লাহ সবাই রাজি আলহামদুলিল্লাহ বলে, সবাই রাজি তো? বাবারে আমার ও যুবক ভাই সবাইরে বলি, হৃদয় রব্বি ফিরিদাল ওলে দেয়নি, মা বাবারে যদি কেউ খুশি করতে পারেন, আমার মদিনার নবী বললেন এই মা বাবারে খুশি করার কারণে আমার আল্লাহ খুশি, মদিনার কামলি ওলা খুশি, বলেন আল্লাহু আকবার। ও সাকাত রব্বি সাকাতিল ওলে দেয়নি, এখানে আবার শেষ নয়, তোমার আচরণে তোমার কথায় তোমার ব্যবহারে যদি, তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার কথায় যদি মা বাবার মনে একটু আঘাত লাগে রে যুবক ভাই, আল্লাহ বলেন তোমার যদি সাততলা বিল্ডিং থাকে, তুমি যদি আউয়া বিল এশরাক নামাজ কোরআন শরীফ যদি মাসে তিনবারও খতম দাও, জীবনে যদি চল্লিশ বার পঞ্চাশ বার একশো বার হজ করো, অর্থাৎ যত ইবাদত করো না কেন আমি আল্লাহ রাজি নাই, তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবার খেজমত সবাই চাইনি, সবাই আওয়াজ করে বলেন চাই কিনা? মুহাব্বতে ডাক দেন আল্লাহ, মহব্বতে ডাক দেন আল্লাহ, এবার মহব্বতে বলেন মা বাবা,
সবাই আওয়াজ করে বলেন বাবাকে তোমরা সেবা করিও বলেন বাবাকে তোমরা বলেন সেবা করিও করিও সেবা মাকে যদি গো বেঁচে থাকে বলবো বলবো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন না বলবো সবাই আমার সাথে বলেন বাবাকে তোমরা সেবা করিও করিও সেবা মাকে যদি গো বেঁচে থাকে হই আমি করি না করিতে পারি না হই আমি করিতে মা বাবারে খেদমাত করিও নবীজির উম্মত করিও নবীজির উম্মত সবাই বাবাকে তোমরা সেবা করিও করিও সেবা মাকে যদি গো বেঁচে থাকে ওই আমি করি না করিতে ওই আমি করিতে আমার মা বাবারে খেদমাত করিও নবীজির উম্মত বাবার মুখে মায়ের মুখে যে তুলে দেয় খানা তাতে খুশিরা বাগানাই আবার মুখে যে তুলে দেয় খানা তাতে খুশি রাবাহানা ওই আমি করি না করিতে ওই আমি করিতে মা বাবারে খেদমত করিও নবীজির উম্মত সানরে জানাইন না আমি যে আগামী দিন চলে যাইব এবার তো আলীর দজ্জের বাদ ভাঙ্গা যাইতে আছে ফাতেমা আপনাকে ভাই আমি অনেক সুখী হয়েছি আপনি বুঝে চলে যাইবেন এই দরাদান থেকে আমারে ফেলে চলে যাইবেন বলল হ কান্নাকাড়ি করিয়েন না সন্তানদেরকে জানাইন এলাকাবাসী যাতে না জানে এই এলাকাবাসী যাতে না জানে তবে আপনার কাছে আমার এক ওসিয়ত আমি যে মৃত্যুবরণ করবো এই কথাটা শুধু আপনাকে ছাড়া দ্বিতীয় আর যেন কেউ না জানে বলেন আল্লাহ আকবার দেখছেন নি গো এই দেশের মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে ইয়া জান্নাতে থাকবেন সেই ফাতেমার কি ব্যবহার স্বামীর সাথে আর আপনার কি সুন্দর ব্যবহার আপনার স্বামীর সাথে মা গো যদি ফাতেমার সাথে সঙ্গী হইয়া জান্নাতে যেতে চান খোদার কসম করে বলি এখনো সময় আছে তওবা করুন আমার আল্লাহ দরবারে আল্লাহ ক্ষমা করব কথা বলেন ঠিক কি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পদ্মা ছাড়া কোন মুই যাইয়েন না তবে ঈদের দিন আইলে দেখা যায় ঈদরে আইলে দুয়ান্দার কালের কাটা তো কত চালাক বলে আসসালামু আলাইকুম আফা ভালো আছেন আমি আপনারে চিনি কই কাপড়টা কত একটু আগে আরেকজন 5,300 টাকা কইছে আপনার লাগে 800 টাকা কম আপনি 4,500 দিলে সারবো আরেকজনে কাপড় মুলিয়ে গেছে মাত্র 1500 কথা কয় না কা কত মুলাইছে সব দি দিয়েছে টিয়া শ্বশুর যদি কয় মা তোমার শাশুড়ির ফরনো কাপড় নাই দিবেন এই 500 টাকা এ ছোট্ট এ কম দামি একটা কাপড় আনি ঈদ হলো আমার লাগবে না আমি ফুরানটা সিরে কোনো মতনে ফিন দাম মহিলা মানুষ তো মা হারা সিরা কাপড় ফরা যায় না পুরুষে এ সিরা ফেরিয়া গিরা দিয়েও ফিন্দন যায় কথা কয় না ও মা গো আপনার রঙে নিয়ে আসেন আপনার জন কতক্ষণে দিয়ে কথা ইয়ে ঠিক ঠিক নি কত কিনে দিয়ে কথা ইয়ে ও মা গো আমি বাজারও যাইতাম পারি না টেহা নাই বেনিটি ব্যাগটা লয় যে এটা আঙ্গ সান দিন এটা কোন থানা ও মেম্বার সাহেব বুড়ান মেম্বার কই বুড়ান মেম্বার সাহেব কই আসে নি কচু থানা নি দেখেন উনা মাশাল্লাহ মুখ বন্ধ করে না দরজা খোলা রেখে জানালা দিয়ে চুষছে কথা কয় না জানালা বুঝেন না আচ্ছা সুর কম দিয়ে গো দরজা দিয়ে বেশি আনদা না ঠিক নেই এই চেহারা দিয়া মাশাল্লাহ এমনি কে চেহারাটা খোলা রেখে বেন্ডি ব্যাগটা হাইতলে দিয়া আর হেতে কয় হৌর রেটে দিলি না আচ্ছা
শয়তানের শোয়ার করে দিছে, আরে এবড়ি তো হুরটে দিছে না 200 টাকা খুব জিত তখন কি আরন বানিটি ব্যাগটা সাসা রাখতে এরছি মাত্র 2টা টাকা না লাগবে একটা ব্যালেট কিনতে, কত 2টা কত কোনা কয়টা ওটা 2টা টাকা না লাগবে ব্যালেটটা কিনতে, আপনি খাড়ুয়ে সাইবেন না কারে কয় শয়তান রে কমই না, আমরা দল আছি তাড়াতাড়ি সাইরেলা নেবড়ি তো যাইতে যে খর উজ্জতা হাত দিয়ে রিস্কেতে লামে একারে খুব মসলিন ভাবে একারে খুব আসতে ও জোতা তো খুরলা এটা আমি সান্দিনার কথা মাইন করেন না আপনারা বলে হুজুর এটা কি দেখুন আপনি আস্তে আস্তে লামে এত যে কয়ে বড় রিস্কা টানো গাতা তালে যে হ্যাঁ যাচ্ছা কা যাচ্ছা কয়ে ফুস দিছে ব্যাগ কিন্তু এ তারা তো এত রিস্কা টালে ব্যাগ নাই দুনো জায়গায় কাপড় টাপড় ব্যাগটি লামাইয়া মানিবি কিন্তু এমনি টান দেয় টান দিছে দেয় খালি লেতি আই ব্যাগের কোনো খবর কথা কয় না ব্যাগের কোনো খবর আল্লাহ রাস্তা শ্বশুর শাশুড়ির ভাষ্যটে আসাইছি মা গো বোন গামনে দিলেন না আর বাজার যে ফার্ম হইনা 1,000 টাকা কাপড় 3,000 টাকা দিয়ে আনতেন পারেন কথা কয় না ব্যাগটাও আড়াইলেন কথা কয় না ব্যাগটাও আড়াইছে স্বামী আপনি কান্নাকাটি করিয়েন না 2 নম্বর ওসিয়ত আমি ফাতেমা যখন মারা যাইব গো প্রাণের স্বামী আমাকে রাত্রিবেলা মাটি দিবেন যাতে নবীজির আমার আব্বার অনেক সাহাবীরা না জানে উম্মুক উম্মুকরে দিয়া আমার খাটিয়াটা কবরের মধ্যে লামাইবেন বলেন আল্লাহু আকবার আহ নবী নন্দিনীর সাথে যদি জান্নাতে যেতে চান কোন এখনো সময় আছে তোবা করলে ক্ষমা করব কে আল্লাহ পারে না পারে জোরে বলেন পারে পারেনি পারে ভুল আছেনি ভুল আছেনি পারে ক্ষমা চাইবো কার কাছে সবাই বলেন এক হাতরা তুলেন দেখি এইভাবে মহব্বত বলেন রহিম জানি আসি আসি তোমারি দরবারে মাওলা ফিরায়ো না মোরে সুরবন্দি ছেড়ে দেন মহব্বতে তোমারি দরজার গোলাম তোমারি দরবারে মনে করেন গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ শুনেনি আল্লাহ দেখেনি আল্লাহ দেখে জীবনের শেষ মুনাজাত মনে করিয়া মুনাজাত দেন রে বাবা এইভাবে কাঁদবেন দেখাইতে আছি রহিম জানি আসি আসি তোমারি দরবারে মাওলা ফিরায়ো না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দরবারে বলেন তোমারি দরজার গোলাম তোমারি দরবারে মাওলা ফিরায়ো না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে বলেন আশিবারই কথা ছিল নিয়াহানে কিরে বোঝা ভাগ্য দোষে আসতে হইল লহিয়া পাপের বোঝা ওরে আসামির শিকার উক্তি বলেন আসামির শিকার উক্তি তোমার দরবারে মালা ইরায় নাম রে তোমার দরজার গোলাম তোমার দরবারে বলেন তোমার দরজার গোলাম সবাই তোমার দরজার গোলাম বারে মাওলা ফিরায়ো না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দরবারে স্বামীর কাছে ওসিয়ত করে বলে স্বামী গো ও প্রাণের স্বামী জি আমার হুজরাটার একটু দাপনে সিগুলটা বাহির দিয়া বন্ধ কইরা দেন আমি ভিতর দিয়ে করব না ফাতেমা কেন আমার সাথে কি আর কোনো কথা বলবেন না বলে না কারণ হইল আমার আব্বা 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে না এই আব্বার কন্যা কইলাম আমি নবী নন্দিনী ফাতেমা মহিলাদের সর্দারিনী আমার আব্বা উম্মতরে যা শিক্ষা দিস উম্মত তা পালন করব আমিও তো মহিলা ফাতেমা যা শিক্ষা দিব সকল মহিলারা তাই শিক্ষা গ্রহণ করবে বলেন আল্লাহু আকবার হুজরা মোবারকের ভিতরে ঢুকলেন যেই জায়গায় পার্সোনাল ইবাদত করে ওই জায়গার মধ্যে ঢুকলেন ঢুকিয়া সেজদায় পড়ে কান্দে আল্লাহ আমার আব্বার গুনাহগার উম্মতের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু রে জোরে শহীদ করলো বিচার চাই না আমার কলিজার টুকরা ছোট সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু রে কারবালার জমিনে 22,000 সৈন্য কাফের বেমানে বেরিঘাত দিয়া শহীদ করিয়া দিল আমার জাদুবনির এই শরীরের মধ্যে
শহীদ কইরা দিব ভবিষ্যতের কথাটা বলতে আছে ফাতেমায়ে শহীদ কইরা দিব এমনি ইমাম হাসান রে জহর খাবাইয়া শহীদ কইরা দিব আমার কলিজা টুকরা ইমাম হুসাইন রে জহর এভাবে শহীদ করব কারবালার জমিনে সমস্তটা শরীর তীর বরমে জারজা কইরা দিব ও আল্লাহ বিচার চাই না তার বিনিময় আমার আব্বার গুনাহগার উম্মত তুমি পার কইরা দিও বলেন আল্লাহু আকবার দুই সন্তানকে আল্লাহর হাওলা করে দিয়ে আল্লাহর রাস্তায় রে বাবা মদিনার কামলিওয়ালা দয়ার নবীজির গুনাহগার উম্মতের বেড়া পার করার জন্য আল্লাহ দরবারে কান দে এবার ডাক দিয়ে বলে স্বামী ও প্রাণের স্বামী গো গোপন একটা কথা বলবো আপনার কাছে কানে কানে বলে ফাতেমা কি গোপন কথা বলল স্বামী গো একটু পরে আজরাইল আসবো তবে আমার অনুরোধ আপনার কাছে ঘরের হুজরার দরজাটা খুললা আপনি দরজার মধ্যে দাঁড়াইয়া থাকবেন কেন দরজার তাকিয়া আপনি একটা কদম কোথায় লড়বেন না জোরে বলেন আল্লাহু আকবার কি কারণ ফাতেমা গো পরে বলবো গ্রহণ করলো কয়টা ওসিয়ত করলো একটা হলো ঘরের দরজার দাঁড়ানো আরেকটা হলো কেউ যেন মৃত্যুর খবর না জানে আরেকটা হলো রাতের বেলায় মাটি দেওয়ার জন্য এবার যখন বাবা দিনের 9টা 10টা হইয়া গেল রাত্রিবেলা স্বামীর কাছে ওসিহত 9টা 10টা যখন হইয়া গেল ইমাম হাসান হোসেন 2টা সন্তানকে ডাক দিয়ান সাব্বা হাসান হোসেন কোথায় রে আসো আগে বড় সন্তান ইমাম হাসান রাতারান ঘুরে মাইকি সুন্দর করে আর নতুন জামা কাপড় আইনা গোসল দিতে আছে বড় বাইডায় বারে বারে মারো চেহারা দেখিল তাকায় মা এইভাবে তো এই টাইমে কোনোদিন আর গোসল করার না গো মা আজকে কেন এইভাবে আলাদা গোসল করাইতে আছেন আলাদা জামা কাপড় গুলো আনছেন মায়ের চোখের পানি পালায় না কিন্তু কলিজাটা চৌচির হইয়া যায় কেন আজকে তো চলে যাবে কথা বলেন ঠিক কিনা মা চোখের পানি পালায় না সন্তান করে বুঝতে দেয় না যুবক ভাই রে বাবা যদি সারাদিন মাঠের মধ্যে রিস্কা চালায় যদিও একটা কাপ চাও নাও খায় বিস্কুট নাও খায় তুমি যদি স্কুলে থাকো যাওয়ার সময় যদি রাস্তার পাশে দাঁড়ায় বলে আব্বাই নেই এবং সকল ব্যবসাদাররে যেন আল্লাহ কবুল করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে পড়তে পারি আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আমি অনুরোধ করে বলবো ভুল করেছি বহুবার সামনে মোড়া বলেন না ভুল করেছি সামনে মোড়া 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না যেখানে থাকেন যে অবস্থায় নামাজটা পড়িয়া যান একদিন দেখবেন আপনি সোজা রাস্তা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন আপনার ঘরের মধ্যে সেই দাবাতটা ফুসাইবেন তবে সিগন্যাল দিয়া না মাইরা না সিস্টেমে নম্রতা ভদ্রতা শিষ্টাচারে দেখো আধা ঘন্টা সময় ওভার হোক আমি আধা ঘন্টা পরে ভাত খাবো আমি রিস্কাটার ভাড়াটা অমুক জায়গায় দিয়ে 20 মিনিট লাগবো যাইতে তুমি এর পাকে উজু করে নামাজটা পড়ো আমি আসতেছি কেউ বাবা ঠিক আছে না অনুরোধ সকলের কাছে বাবা নামাজটা পড়বেন নামাজ ছাড়বেন না মা বাবার খেজমত করবেন আমার কথা আমার ভাষায় যদি কারো মনে আঘাত গিয়ে থাকে আল্লাহ আল্লাহর হস্তে সকলে ক্ষমা করে দিবেন